বিশ্বকাপ জয়ের পর থেকে বেশ সুখী ছিলেন আর্জেন্টিনার মহান তারকা লিওনেল মেসি। নতুন ক্লাব ইন্টার মায়ামির হয়েও জিতেছেন শিরোপা, আর 2026 বিশ্বকাপ বাছাই পর্বে জয়ের ধারায় থাকা জাতীয় দল। সব মিলিয়ে বেশ প্রশান্তিতেই ছিলেন ফুটবল জাদুকর। তবে হুট করে একের পর এক অশান্তি তেড়ে যাচ্ছে মেসির জীবনে। সর্বশেষ ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। মারাকানায় ব্রাজিলিয়ান পুলিশের লাঠিপেটার শিকার হয়েছেন আলবেস সেল্টের সমর্থকরা। সুপার ক্লাসিকো সেই ম্যাচটি আর্জেন্টিনা জিতলেও মেসি পেয়েছেন চোট। যদিও এবছরে আর খেলা নেই আর্জেন্টিনার মহাতারকার। এসবের মাঝে আরও এক দুঃসংবাদ এসেছে তার জীবনে। নিজ দেশ আর্জেন্টিনায় ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন মেসির পরিবার। আর্জেন্টিনার রোজিও শহরে একটি সুপার মার্কেটের মালিক মেসির স্ত্রী অ্যান্তোনেল্লা রুকনজর এবং তার নিকট আত্মীয়রা। সেই মার্কেটের টাকা পয়সা ব্যাংকে জমা রাখতে যাচ্ছিলেন রুকনজর এক আত্মীয়, কিন্তু ব্যাংকে যাওয়ার পথে ডাকাতির শিকার হয়েছেন মেসির সেই আত্মীয়। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছেন, দুই বন্দুকধারী এসে অগাস্তা স্কলনিয়ার নামে রুকনজর সেই আত্মীয়র গাড়ি থেমে ভাঙচুর করে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। সেখানে প্রায় 22,550 আমেরিকান ডলার ছিল, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় 24,83,000 টাকা। সেই মার্কেটের এক কর্মী মার্কাকে জানিয়েছে, আমরা সুপার মার্কেট থেকে ব্যাংকে টাকা জমা রাখতে যাচ্ছিলাম। তারা আমাদের জানালা ভেঙে ব্যাগ নিয়ে চলে যায়। সেখানে নিশ্চিতভাবে একটা গাড়ি ছিল, আমি গাড়ি থেকে একজনকে নামতে দেখেছি। সেই মুহূর্তে আমি শুধু গোলাগুলির শব্দ শুনেছি। এদিকে ডাকাতির এই ঘটনায় কে আহত হয়নি বলে জানা গেছে, যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মেসি কিংবা তার স্ত্রীর রোগ জু।